অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবে। আমরা সেই কাজটি করব যাতে করে শাস্তিমূলক তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা আপনার সিলেট এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে আমি আগেও বলেছি একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা মধ্যে যারা লিপ্ত হয়েছেন তারা যে জঘন্য অপরাধ করেছেন তার শাস্তি এবং আমরা তাদের শাস্তি মানে যাতে পায় সেই জায়গায় আমি যেটা বললাম যে একটা তদন্ত রিপোর্ট আপনার নির্ভুল একটা তদন্ত রিপোর্ট আমরা সেখানে দিব যাতে তাদের সর্বোচ্চ শাস্তি। আর যেটা নোয়াখালীতে ঘটল এটা আরেকটা মানে এটা বর্বরতার একটা চরম সীমায় আমরা দেখলাম। এটা আমি একটা বিবেকবান মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমার কাছে মনে হয়। এদেরকেও এমসি কলেজের সব কয়জনকে আমরা করে ফেলেছি, যারা যারা অভিযুক্ত ছিলেন এদেরও দুইজন বাদে আমরা সরকার সব কয়টাকে করে ফেলেছি। আমি কিন্তু সবসময় বলছি যে ঘটনার পরে পরেই কিন্তু আমরা অপরাধীদেরকে শনাক্ত করছি এবং ঘুরছি, এখানে কিন্তু কোনো রকম কোনো গাফিলতি কিন্তু নিরাপত্তা বাহিনী দেখায়নি কিংবা করেনি। এই সব জায়গায় নিরাপত্তা বাহিনী যথাযথভাবে কাজ করছে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং যারা অন্যায় করছে তাদেরকে ধরে ফেলছে শনাক্ত করছে। আমরা খুব শীঘ্রই এদেরকে আইনের মুখোমুখি করবো যাতে সর্বোচ্চ শাস্তিকে পায়। আমি করবই যেটা বলেছি সেই জন্য আমরা সর্বক্ষণ প্রকার প্রচেষ্টা অব্যাহত। থ্যাংক ইউ। এখন আইনের শাসন আছে বলেই আমি মনে করি এদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা আমরা করার জন্য বিচারকের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা এইরকম যদি হতো আমরা চুপচাপ বসে আছি, আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে আছে, এমন যদি হতো যে তারা কিছুই করছে না কিংবা আমাদের যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিছু করছে না সহযোগিতা করছে না, তাহলে আপনারা বলতে পারতেন এটা আইনের শাসন নেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ইউনো বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সবাই কিন্তু একসঙ্গে কাজ করছে। এই সমস্ত দর্শক, এই সমস্ত যারা সমাজ বিরোধী, আমি বলবো সমাজ বিরোধী, আজকে আমাদের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের ভাই বলছেন যে উক্তিটা করেছেন, আমি সেইখানেই বলি যে এরা মানুষ নয় অমানুষ হয়ে গিয়েছে। আমরা সেই আপনার কথার উত্তরে বলছি দেশের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, সজাগ রয়েছে, সেই জন্যই এগুলো এখনও আমরা মনে করি এদেরকে অপরাধীকে ধরতে পারছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি পারছি। নোয়াখালীর ঘটনাটা ছিল প্রায় এক মাস আগে এবং এটা এই ভিডিওটা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত সেটা জানা যায়নি। তাহলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আসলে কি করছে? আমি আপনাকে এই ধরনের যে ঘটনাটা আপনাকে কথা বলছেন, এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত যারা নাকি ভিকটিম হয় তারা ছাপিয়ে যায়, তারা লুকিয়ে যায়, তারা প্রকাশ করতে চায়। এই জায়গায় কি সেই রকম হয়েছে কিনা আমি জানি না। আমি মনে করি যখনই আমাদের নলেজে আসছে, যখনই আমরা দেখেছি মানে আমাদের নিরাপত্তা বাহিনী দেখেছে, তখন থেকে কাজ শুরু করেছে এবং খুব দ্রুততার সঙ্গে তাদেরকে ধরে ফেলেছে। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সেটা একটা বিষয়, কিন্তু বিচারহীনতা সংস্কৃতির কারণে কি এগুলো বেশি হচ্ছে না আপনার মনে হয়? বিচার তো হচ্ছে, বিচার সব জায়গায় হচ্ছে। এখন দেখেন আমরা আমরা অনেক অনেক কমপ্লেইন পাচ্ছি, আমাদের নিরাপত্তা বাহিনী সেগুলি যদি আমলে নিয়ে আমরা ইনকোয়ারি করছি, ইনকোয়ারি করার পরে আমরা তাকে ধরছি কিংবা তাদের ব্যবস্থা নিচ্ছি। অনেকেই আপনারা জানেন যে অনেক জায়গায় অভিযোগ দিচ্ছেন, যেইটারই সত্যতা পাচ্ছি নিরাপত্তা বাহিনী কিন্তু তাকে বাদ কেউ কে বাদ দিচ্ছে না। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল মাননীয় মন্ত্রী,
আপনি জানেন যে উন্নত দেশে ইভেন্ট অনেক মুসলিম দেশগুলোতে বার এবং ব্রোথেল ওপেন আছে। এখনকার ডিজিটাল যুগে বাসায় বসে মানুষ অনেক সময় নেট ব্যবহার করে সেই সুবিধাগুলো নিয়ে থাকে। আমাদেরকে এখন ভাবার সময় এসেছে যে আসলে সীমিত আকারে হলেও মানুষের বিনোদনের জায়গাটা একটু প্রশস্ত করা, যাতে করে তারা এই রকম ভায়োলেন্সের দিকে না গিয়ে সিস্টেমেটিক হইতে, কারো যদি পানশালা যাওয়ার দরকার সেখানে পানশালা যাবে, কোনো অন্য কোনো বিনোদনের প্রয়োজন হলে সেখানে যাবে, সেটা নিয়মতান্ত্রিকভাবেও হতে পারে। অন্য অন্য উন্নত দেশ এমনকি মুসলিম দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক দেশে আছে, সেদিকে কি যাওয়ার চিন্তা করা যেতে পারে? কারণ এটা তো থামছে না কোনোভাবে। আমাদের দেশে ব্রোথেল ছিল আপনারা জানেন, এখন বোধহয় একটি ব্রোথেল, দুই তিনটি ব্রোথেল হলো, দুই তিনটি আছে। এবং আমাদের সমাজ, আমাদের সমাজ আবার রিপিট করছে এই ব্রোথেলকে, এন্টারটেইন করছে না। সেই জন্যই সমাজ থেকেই আমরা দেখেছি লোকজন বের হয়ে এগুলো বন্ধ করে দিচ্ছে। এগুলি যে ইফেক্ট, ব্যাড ইফেক্ট সবগুলি রয়েছে। সমাজ যেখানে না চায় তখন তো আমাদের কিছু করণীয় থাকে না, বন্ধ করে দেওয়া যায় না। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। এই সমাজের মানুষই কিন্তু আবার এই অপরাধগুলোর সঙ্গে, হ্যাঁ, এই এই সমাজে কিন্তু প্রত্যেকটা ব্রোথেল বন্ধ করে দিয়েছে। এই যে ঢাকার পানশালা আমরা সীমিত আকারে লাইসেন্স দিয়েছি। আপনারা জানেন আমাদের হোটেলগুলিতে লাইসেন্স রয়েছে, আমাদের কয়েকটি ক্লাব যেমন ঢাকা ক্লাব, এইরকম কয়েকটি ক্লাবে পানশালার লাইসেন্স রয়েছে, বার লাইসেন্স রয়েছে। এইরকম বার লাইসেন্স যাদের নিয়মিতভাবে, যারা আমাদের শর্ত পূরণ করেছেন, এই ধরনের কিছু বার লাইসেন্স আমরা দিয়েছি এবং এইগুলিকে আমরা চিন্তাভাবনা করছি। আর